বাসের ধাক্কায় মৃত্যু এক যাত্রীর, আহত 30 জন। বাস দুর্ঘটনায় এক যাত্রী নিহত ও 30 জন আহত হয়েছেন। তথ্য অনুযায়ী রবিবার রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ির মহকুমা বিধাননগর টোল প্লাজার গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসের এক যাত্রী বাস থেকে পড়ে গেলে বাসটি তাকে পিষে দেয়। ঘটনাস্থলে ওই যাত্রী নিহত হয়। ঘটনার জেরে 31 নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশ 30 জন গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাঁসি দেওয়া বিধানসভার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। ড্রাইভারের পিছনে ছিল আমি, সিটটা ড্রাইভারের ধরে রাখছি, তার লোকেরা বাঁচেছে। দুই চারজন এখানে আগে বসা ছিল, সবাইকে লাগাছে। আর ওই লেডিসটা ধাকামুখি দিয়ে গিরে গেছে, ওখানে লেডিসটা ধাকা দিয়ে বাঁচাতে বাঁচাতে ওই কি করছে, ওটা কেলডিসটা আছে না, কেলডিসটা অনেক দূর সে ড্রাইভার সামলাতে সামলাতে ড্রাইভার নামলে আমরা খুব কই বাঁচলাম না। এতটা ড্রাইভারটা বাঁচাছে এখানে আমাকে। গাড়িটা কি স্পিডে ছিল? খুব ছিল, 120 ছিল, 120 স্পিডে ছিল এখানে। হ্যাঁ, কমসে কম 4 কিলোমিটার দূর গাড়িটা সামলাতে সামলাতে আনলো, কোনো জায়গায় ঠহর লাগালে আমরা কোনো লোক বাঁচলো তো না। রুম থেকে বেরিয়ে এসে দেখলাম বাসটা কেবল দাঁড়িয়ে আছে, আর বাস থেকে সব প্যাসেঞ্জার নামছে, সব কার মাথা ফাটা, কার নাক ফাটা, কার এই চোখের গোড়ার ব্যথা, চোখ থেকে রক্ত পড়ছে, এরকম দেখলাম। দেখে তো সব এখানে নামলো। এবার দেখছি যে ওইখানে করেই একটা লাশ পড়ে আছে, ওখানে লাশ দেখতে গেলাম, এই তো সমস্যা। কি শুনলেন বা প্যাসেঞ্জার থেকে কি শুনলেন? ও প্যাসেঞ্জার বললো, সব প্যাসেঞ্জার মুখে শুনলাম যে বাসের ড্রাইভারের কোনো দোষ নেই, ড্রাইভার খুব যান বাঁচিয়ে এসছে। কি হয়েছিল গাড়িটা, কি হয়েছিল গাড়িটি? ব্রেক ফেল হয়েছিল বলছে। কতজন আহত হয়েছে তাও মোটামুটি? আহত ওরকম দেখতে পাই না, 2-4 জন দেখছি মাথা ফাটা দিয়ে। গাড়ির ভিতরে কতজন ছিল? গাড়ির ভিতরে অনেকটাই ছিল, অনেকেই ছিল। হ্যাঁ, সিট খালি ছিল না, পুরো ভর্তি গাড়ি ছিল, পুরো ভর্তি ছিল গাড়ি। আপনার নাম? অজিত সিং। দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট, টাইমস বাংলা।